রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে লোন সমস্যায় জর্জরিত প্রাথমিক শিক্ষকদের একাংশ দীর্ঘদিন থেকেই তৈরি হয়েছে এই জটিলতা, কিন্তু বেরোয়নি কোনো সমাধান সূত্র। বারবার ব্যাংকে গিয়ে লোনের জন্য আবেদন করলেও মিলছে না পরিষেবা। ঘটনার জেরে গত কদিন আগেই পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে ডেপুটেশনও দেওয়া হয়েছে। এদিকে লোন না পাওয়ায় গৃহ নির্মাণ, মেয়ের বিয়ে, চিকিৎসা সহ বিভিন্ন ক্ষেত্রে সমস্যার শিকার হচ্ছেন সাধারণ প্রাথমিক শিক্ষকরা। মাস পেরোলে নির্দিষ্ট সময়ে সরকারিভাবে বেতন মিললেও লোন কেন পাওয়া যাবে না, তা নিয়েই প্রশ্ন অভিযোগকারী শিক্ষকদের। সমস্যা হয়ে গেছে যে 2017 সালে আমরা যারা অ্যাপয়েন্টেড হয়েছি প্রাইমারিতে, তাদের কিছুদিন যাবত দেখছি আমাদের আরসিসি ব্যাংক, আমাদের ব্যাংকে আমাদের থেকে মানে স্যালারিটা হয়। কিছুদিন যাবত দেখছি আমাদের মানে কিছু কিছু ক্ষেত্রে লোনের দরকার পড়ছে, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ আমাদের লোন দিতে রাজি হচ্ছে না। সেটা কেন হচ্ছে না সেটা বুঝতে পারছি না, কারণ আমরা সরকারি, এখনও সরকারি মায়না পাচ্ছি, সব কিছুই পাচ্ছি, অথচ ব্যাংক আমাদেরকে কোনো প্রকার লোন দিতে মানে এগোচ্ছে না। ব্যাংকের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আমরা এখনও সরকারি মায়না পাচ্ছি, অথচ লোনটা দেওয়া হোক আমাদের। অনেক কিছু সমস্যা হচ্ছে, বাড়ি মানে বাড়ি রেডি করতে হচ্ছে, বাড়ি তৈরি করব বা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে কিছু লাগাবো, পয়সার দরকার, সেক্ষেত্রে তো ব্যাংক আমাদের লোনটা দিত, কিন্তু এখন দেখছি ব্যাংক আমাদের যখনই যাচ্ছি লোনের জন্য যাচ্ছি বলছে 2017 অ্যাপয়েন্টেড, অথচ লোন হবে না। কিন্তু সমস্যার শিকড় কোথায়? রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের পরিচালন বোর্ডের চেয়ারম্যান তিলক চৌধুরী বলেন, ব্যাংকে ক্রমাগত অনাদায়ী লোনের পরিমাণ বাড়ছে, বহু শিক্ষকের লোন এখনো বকেয়া রয়েছে, যাদের মধ্যে অনেকেই প্রাথমিক টেট মামলায় চাকরি ছাঁটাইয়ের কারণে কর্মহীন হয়ে পড়ায় তৈরি হয়েছে অনিশ্চয়তা, যার কারণে পূর্বতন বোর্ড সিদ্ধান্ত নিয়ে লোন না দেওয়ার পদক্ষেপ গ্রহণ করেছে। মিটিংয়ে আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি যে পূজা ফেস্টিভ্যাল আমরা দেব, এবং পূজা ফেস্টিভ্যালের সাথে সাথে 17 সালের যে বন্ধা অবস্থাটা ছিল, তৎকালীন যে বোর্ড ছিল সেই বোর্ড দিয়েছিল যে 17 সালে যারা চাকরি পেয়েছে তাদেরকে লোন দেওয়া হবে না। ব্যাংকের যে সমস্ত নিয়মকানুন আছে টিচারদের লোন দেওয়ার ক্ষেত্রে সেই সমস্ত ফুলফিল করতে হবে, এবং একটা মিনিমাম গ্যারান্টার পুরনো স্কুলের একজন শিক্ষককে গ্যারান্টার থাকতে হবে। এই ধরনের কিছু নর্ম অ্যান্ড ফর্ম আছে, সেগুলো ফিল আপ হলেই লোনটা দেওয়া হবে। সেই লোন দেওয়ার যে পরিস্থিতি বন্ধ হয়ে গেছিলো, কারণ আমাদের 17টা ব্যাংকে প্রায় 36 জন, প্রায় আমাদের 1.5 কোটি টাকা ডুবে আছে। আমরা সেটা যাদের চাকরি হাইকোর্টের অর্ডারে চলে গেছে, ফলে সেই টাকা তুলতে আমরা হিমশিম খাচ্ছি। এদিকে এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান। অবিলম্বে যাতে এই সমস্যা মেটে তার দাবি জানিয়েছেন তিনি। আমরা ব্যাংকের কাছে গতকাল থেকে শুরু করে রিকোয়েস্ট করেছি, আমরা বলেছি, সংগঠনগতভাবে আমরা মিট করেছিলাম, মিট করে বলেছি এবং স্মারকলিপিও দিয়েছি এবং জানিয়েছি যে এদের যদি গ্যারেন্টারের প্রয়োজন হয় তাহলে আমরা যারা 2011-র আগে বা তারও আগে যারা পুরনো টিচাররা রয়েছে, যেরকম লাগবে আমাদের শিক্ষকরা গ্যারেন্টার হয়ে তাদের পাশে দাঁড়াবে। আজকে সে 2017-র টিচাররা বিপদগ্রস্ত রয়েছে, তাদের পাশে সংগঠন দাঁড়িয়েছে। আরসিসিবি ব্যাংকের ক্ষেত্রে এই সমস্যা হচ্ছে, কারণ আরসিসিবি ব্যাংকেই বেশি লোন আমাদের টিচার নেয়, কারণ ওখান থেকেই স্যালারিটা টিচারদের হয়, এই জন্য তাদের সুবিধা। আর ব্যাংকের যখন স্যালারি 1 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকিয়ে দিচ্ছেন, তাহলে ব্যাংক কি করে ভাবছে যে তাদের চাকরি অনিশ্চিত? অন্যদিকে এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে নিয়োগ দুর্নীতি নিয়ে তৃণমূল সরকারের সমালোচনা করেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক নির্মল বোস। তিনি বলেন, চাকরি নিয়ে অনিশ্চয়তার কারণেই এই জটিলতা তৈরি হয়েছে, সরকারকেই পুরো বিষয়টি দেখা উচিত। 17 সাল থেকে শুধু না, 2011 সালের পর থেকে টেটের মাধ্যমে যত অ্যাপয়েন্টমেন্ট হয়েছে আমাদের রাজ্যে সব কিছুর মধ্যেই ঘটনা, টাকা ছাড়া চাকরির সম্ভাবনা খুব কম, হয়তোবা 10% ভালো ছেলেরা যারা নিজস্ব ক্যালিতে তারা চাকরি পেয়েছে, আর বাকি যেগুলো আছে 90% সবই হচ্ছে নেতাদের ঘুষ দিয়ে, মন্ত্রীদের ঘুষ দিয়ে তারা চাকরি পেয়েছে। কোর্টে যেভাবে তাদের বিষয়গুলো নিয়ে লড়াই চলছে তাতে তাদের কার চাকরি থাকবে কার চাকরি থাকবে না এটা নিয়ে সবাই, তারা নিজেরাও জানে, তাদের রাতের ঘুম চলে গেছে। সেই কারণে ব্যাংক চিন্তা করছে তাদের যে কোটি কোটি টাকা তারা লোন দিচ্ছে
এই লোনটা তাদের পুনরুদ্ধার হবে কি না, তাদের চাকরি যদি না থাকে তাহলে তারা পার্সোনাল লোন তারা দিবে কি করে, কতদিনে এখন সমস্যার সমাধান হয় সেটাই দেখার। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।